ফের আবারও ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এবার পুলিশের গাড়ি। বেলঘড়িয়ায় ডাম্পারের ধাক্কায় দুমড়ে গেল পুলিশের গাড়ি। সাত সকালে বড় দুর্ঘটনা। কবে, কখন এবং কিভাবে ঘটেছে দুর্ঘটনা, এতে কতজন আহত হয়েছেন এবং কতজনের মৃত্যু হয়েছে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার স্থানীয় মানুষেরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। সাত সকালে বড়সড় দুর্ঘটনা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। ডাম্পার ধাক্কা মারল একটি গাড়িতে, সেই গাড়ি আবার পেট্রোলিংয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারল। প্রবল ধাক্কার জেরে গাড়িটি থুবড়ে যায়। আরোহী গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরের দিক থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল গাড়িটি, কিন্তু এক্সপ্রেসওয়ের মাঠকলের কাছে আসতেই একটি ডাম্পার পেছন দিক থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে। এরপরে ওই গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িকে আবার ধাক্কা মারে, যার ফলে পুলিশের গাড়িটি রাস্তার পাশে ঘাসের জমিতে ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে যান চলাচল সাময়িক আটকে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পড়ে বেলঘড়িয়া থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখছেন তারা। দুর্ঘটনার পর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে গাড়ি চলছে। এদিকে আবার সায়ন্তিকের গাড়িতে সজোরে ধাক্কা মারল লরি। বর্ধমানে বড় দুর্ঘটনা কবলে অভিনেত্রী সায়ন্তিকা। টলিউড অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পথ দুর্ঘটনা কবলে পড়ল। বৃহস্পতিবার সকাল সকাল বর্ধমানের রাস্তায় লরি এসে সজোরে ধাক্কা মেরেছে অভিনেত্রীর গাড়িতে, তাতে আহত হয়েছেন তিনি। জানা গিয়েছে এদিন বর্ধমানের কাকসার রাজবাঁধের 19 নম্বর জাতীয় সড়কের ব্রিজ দিয়ে যাচ্ছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি, সেই সময় তার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় টলে যায় চার চাকার গাড়িটি। ভিতরে থাকা সায়ন্তিকা চোট পেয়েছেন, তার হাতে আঘাত লেগেছে বলে খবর। এই দুর্ঘটনার ফলে আপাতত আর কলকাতায় ফিরছেন না সায়ন্তিকা, তিনি আবার বাঁকুড়া ফিরে গিয়েছেন বলে খবর। দুর্ঘটনায় সায়ন্তিকার গাড়িটি ভালো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কাকসা থানার পুলিশ, তারা লরিটিকে আটক করেছে বলে খবর। তবে অভিনেত্রী চোট তেমন গুরুতর নয় বলেই জানা গেছে।